প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আর আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কলিজা বোনা গরুর। এখানে ফ্যাপসা কলিজা গরুর মাংস চর্বি সবই মিক্সড করে আমি রান্না করে আপনাদেরকে দেখাবো। ছোট ছোট টুকরো করে আমি এভাবে নিয়েছি, দেখতেই পাচ্ছেন তো। এখন আমি রান্না করব, চলুন দেখে নিই। দিয়ে দিলাম এক কাপের মতো পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম দুটি তেজপাতা এভাবে ভেঙে, দারচিনি 2 টুকরো, সাদা এলাচ 3 টুকরো, কালো এলাচ 1 টুকরা, লবঙ্গ 2 টুকরা। এখন আমি কয়েক মিনিটের মতো ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এক এক করে সব বাটা মশলা দিয়ে দেব। আদা রসুন বাটা 2 টেবিল চামচ, জিরা বাটা 1 চা চামচ, কাঁচামরিচ বাটা 1 চা চামচ, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন দিয়ে দেব গুঁড়া মশলা, অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম যাতে করে মশলাটা পুড়ে না যায়। এক চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ মরিচ গুঁড়া, ঝাল আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। এখানে আমি কাঁচামরিচ বাটাও দিয়েছি, সেজন্য মরিচের গুঁড়া 1 চামচ দিয়ে দিলাম, 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 চামচের চেয়েও একটু কম গরম মশলার গুঁড়া, সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়া। সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সামান্য পরিমাণে পানি দিয়ে মশলাগুলোকে আমি ভালোভাবে কষিয়ে নিব 5 মিনিটের মতো। আমি 5 মিনিটের মতো একটা ঢাকনা দিয়ে মশলাগুলোকে ভালো মতো কষিয়ে নেব। 5 মিনিট পর ফিরে এলাম, দেখুন মশলাটা কত সুন্দর কষিয়ে আসছে। তেলটা ছেড়ে দিয়েছে, এখন আমি কলিজাটা দিয়ে দিব। এই ফ্যাপসা কলিজা কিন্তু আমি আগেই সেদ্ধ করে ভালো মতো ছোট ছোট করে টুকরো করে ধুয়ে কেটে নিয়েছি। আর ফ্যাপসা কলিজা অবশ্যই গরম পানি দিয়ে সেদ্ধ করে নেবেন, তা না হলে রক্তের যে একটা গন্ধ সেটা খেতে ভালো লাগবে না রান্না করে। এ পর্যায়ে আমি কোনো পানি দেব না, এখান থেকে যে পানিটা উঠে আসবে সেই পানিটা দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিব। ঢাকনা দিয়ে 2 মিনিট কষিয়ে নেব, 2 মিনিট পর আমি নেড়ে ছেড়ে দেব, না হয় তলানিতে লেগে যাবে। কষানো হয়ে গিয়েছে, কলিজা থেকে তেলটা ছেড়ে আসছে। এ পর্যায়ে আমি 1 কাপ পানি দিয়ে দিব। দিয়ে দিলাম 1 কাপের মতো পানি, রান্না হয়ে গিয়েছে, কলিজাটা মাখা মাখা হয়ে আসছে। এ পর্যায়ে আমি 1/2 চা চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিব। আরো 1 মিনিটের মতো রান্না করে আমি তুলে নেব। রান্না কমপ্লিট, এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাবো কেমন হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।